নমস্কার। শনিবার আজকে আবার অবন্তিকা আজকে সঙ্গে নিয়ে আসার দিন। কি বলবো তোমাদেরকে, ধন্যবাদ দিয়ে ছোট করব না, সকলকে বলবো যে আবার একটা উৎসব আসছে, দীপাবলির উৎসব, আলোর উৎসব। কাজেই খুব ভালো থাকো তোমরা। আজকে মোটামুটি যেগুলো আমাদের খুব দরকারি জিনিস, যেগুলো আমার পুজোর সময় এপিসোড করা হয়নি, বাগের স্যুট পিস। অনেকে বলেছিলেন যে এবার স্কুল খুললেই আবার চাকরিতে জয়েন করতে হবে, আবার ওই ড্রেস পরে যেতে হবে, দিদি দেখিও, তাই সেটা নিয়েই আজকের এপিসোডটা সাজিয়েছি। পুরোটাই বাগের স্যুট পিস, একদম এক নম্বরে যাচ্ছি, একদম এক নম্বর স্যুট পিস দেখাচ্ছি আমি। এইভাবে দেখালে বুঝতে সুবিধা হবে। নিচের পোর্শনটা হচ্ছে টপের পোর্শন, মানে কামিজ, আর এইটা হচ্ছে দুপাট্টার পোর্শন, এই সরি সালোয়ারের পোর্শন, মানে বটমের পোর্শন, বটম টপ, আর এই পাশে হচ্ছে তার দুপাট্টার পোর্শনটা। কাপড়টাকে জাস্ট স্টিচ করে আটকানো আছে, প্রত্যেকটাই কিন্তু আড়াই মিটার আড়াই মিটার আড়াই মিটার, দাম হচ্ছে 2150, সবগুলোই কিন্তু 2150 রেঞ্জের। আজকে যে কটা দেখাবো, কাজে যদি দাম বলতে ভুলে যাই তোমরা যেভাবে আমাদেরকে ক্ষমা করে দাও সেভাবেই ক্ষমা করে দিও। আজকে প্রথমে আগে বেরোলো দুপাট্টা, এই পাট্টা আছে মানেই এটাই হচ্ছে দুপাট্টার ব্যাপার, দুদিকেই এটা থাকবে। এবার এটাকে যদি আমি উল্টে দিই তাহলেই বোঝা যাবে যে টপ আর বটমটা। নিচের পোর্শনটা হচ্ছে টপ, ছোট ফুলটা, আর এটা হচ্ছে বটম। যেটা ইচ্ছা সেটাই করতে পারো, চাইলে দুটোই টপ বানাতে পারো। এবার মানে আমরা বটমটা তো আমরা অনেক কিছু দিয়ে পরি, কাজেই আমার মনে হয় দুটো টপ করলেও খুব সুন্দর হবে। আরেকটা কথা তোমাদের দেখাতে দেখাতে বলবো, তোমরা এত সুন্দর সুন্দর ফটো দিয়েছো, আমি কিন্তু তোমাদের কোনো ছবি আমাকে দেখবে আমি কোনো সময় খুব বেশি ওই ছবি শেয়ার করার মধ্যে পক্ষপাতী নই, আমার নিজের দেখতে খুব ভালো লাগে তাই আমি দেখি। এটা হচ্ছে দুপাট্টার পোর্শন দেখাচ্ছি আগে, তোমাদের ছবিগুলো দেখে না খুব এক্সাইটেড আমি, খুব ভালো লেগেছে দেখতে। এটা হচ্ছে টপের বটমের পোর্শন, এটা হচ্ছে টপের পোর্শন। এবার যেটা ইচ্ছা তোমরা করো, আমি দুটো পার্ট দেখিয়ে দিলাম, সব হচ্ছে 2150, বেজ অ্যান্ড মেরুন, আবারও একটা বেজ অ্যান্ড মেরুনে আছি। প্রথমে দুপাট্টাটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে দুপাট্টা পোর্শন পুরোটা, দুপাট্টা দেখিয়ে দিলাম, এইবার আমি টপ আর বটমে দেখাবো। এবার তোমরা যেটা ইচ্ছা সেটা বানাও, পরো, মাঝে একটা ছবি তুলো যদি পারো, আমাকে একটু শেয়ার করো, আমি দেখব। খুব ভাল লেগেছে আমার, প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা ছবি শেয়ার করার জন্য। তোমরা একজন দুজন আমাকে বলেছো তুমি সোশ্যাল মিডিয়া দিতে পারো, আমি ডেফিনেটলি সেটা দেব, আদারওয়াইজ আমি কারুর ছবি শেয়ার করব না, আমি দেখব, আমার দেখতে ভালো লাগে। আমি দুপাট্টা দেখাচ্ছি, একটু অন্য রং দেখালাম, রংটা একটা খুব সুন্দর কালার, কি ঠিক এক্স্যাক্টলি কী কালার বলা খুব মুশকিল, কিন্তু ভালো কালার, সবগুলোই সুন্দর, এগুলো সবকটাই পরলে সুন্দর লাগে। আমি টপ অ্যান্ড বটম আলাদা করে দেখিয়ে দিলাম, আমি তো বলবো দুটোই বানাও, নিচে মানে বটমে একটা মেরুন কিছু পরে নাও, দুটো কামিজ হয়ে যাবে, কারণ এগুলো রেগুলার ইউজ, হোম ওয়াশ অবশ্যই, হ্যান্ড ওয়াশ সেপারেটলি ওয়াশ করো। দুপাট্টা আগে দেখাচ্ছি, দুপাট্টার পোর্শন যাচ্ছে, এরপর বাকি পোর্শনটা টপ অ্যান্ড বটম দেখাচ্ছি। আর এগুলো কিন্তু একদম অরিজিনাল বাগ প্রিন্ট কটন, এটা কিন্তু এমন নয় যে অন্য কোনো ফ্যাব্রিকে বা অন্য কোনোভাবে কাজ হয়েছে, তা কিন্তু নয়, মোটামুটি বলতে পারো 100 পিস আছে এখন, এই সবে কাজ হয়ে এলো, কারণ এই সময়টা হচ্ছে প্রিন্টের জন্য খুব আইডিয়াল টাইম, আর বৃষ্টি হলে এই কাজগুলো হবে না, প্রায় বলতে পারো সারা বছরের কাজটা মোটামুটিভাবে হয়ে এলো, আশা করছি যে হয়তো হয়ে যাবে। টপ এই বটম টপ যেভাবে যেটাকেই করো না কেন, দুটো আগে দেখিয়ে দিলাম, একটা ডিপ মেরুন একটা হালকা মেরুন, এবার আমি দুপাট্টাটা দেখাবো, এইটা হচ্ছে দুপাট্টার পোর্শন, এই যে দুপাট্টার পোর্শনটা, 7 মিটার 7.5 মিটার কাপড় তো টোটাল, তাই একটু খুলতে পড়তে অসুবিধা হতে পারে, একটু তোমাদের মতন করে দেখে নিও। আর অবশ্যই আমরা যখন
তোমাদের কাছে যাবে তার আগে একবার ডেফিনেটলি একটা ছবি দিয়ে মোটামুটিভাবে হয়তো কালার একটু এদিক ওদিক হয়ে যেতে পারে ছবিতে, কিন্তু আমরা ছবিটা দিয়ে কনফার্ম করে নেব। এইটা হচ্ছে দুপাট্টাটা, আগে দেখাচ্ছি। এ কোনোদিনই পুরনো হবে না, একে আমরা পুরনো হতে দেব না, যেভাবেই হোক না কেন এই ভারতীয় ঐতিহ্যকে আমরা বজায় রাখব। এবং তাতে হয়তো প্রিন্টের কিছু নতুনত্ব করব। কালার ন্যাচারাল ডাইতে খুব বেশি কালার করা যায় না। এই সবটা দেখিয়ে দিলাম, টপ আর বটম, এগুলো সব কিন্তু প্রাইস সেম 2150। বেশ কয়েকটা অপশান দিলাম, তোমরা হয়তো এই রঙগুলো পাবে আমাদের কাছে, সেম প্রিন্ট কিন্তু পাবে না। যদি কারুর ব্যক্তিগত পছন্দ থাকে যে না আমি এইটাই পরব, সেক্ষেত্রে আমাদের না বলতে হবে যদি কেউ আগে বুক করে দেন। আর না হলে যদি বলো যে এই কম্বিনেশনটা আমার চাই, প্রিন্টটা এদিক ওদিক হলে চলবে, সেটা কিন্তু প্রচুর আছে। এইটা হচ্ছে তার দুপাট্টার পোর্শন, দুপাট্টাটাও একবার দেখিয়ে দিলাম। অনেকটা বড়, 7.5 মিটার টোটাল। আমি মেরুনের মধ্যে কিন্তু মেরুন বেজ, মেরুন অফ হোয়াইট এবং মধ্যে অনেকগুলো অপশান দিলাম, আবার সাদা মেরুন, মেরুনের মধ্যেও অনেকগুলো অপশান দিলাম। এটা যেরকম, এটা টপ, এটা বটম, বা চাইলে দুটোই করো কামিজ। এইবার তার সাথে তার দুপাট্টা পোর্শনটা দেখাবো। এইটা হচ্ছে তার দুপাট্টা পোর্শনটা, এই যে এইটা হচ্ছে পুরোটাই দুপাট্টার পোর্শন। দেখিয়ে দিলাম, যাতে প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা কিন্তু একটা স্টিচ করে লাগানো আছে, জাস্ট স্টিচটা খুললেই কিন্তু তোমাদের জিনিসটা রেডি হয়ে যাবে বানানোর জন্য। এবার একটা ব্ল্যাকে দেখাচ্ছি, এতক্ষণ মেরুনে ছিলাম, এবার একটা ব্ল্যাকে দেখাচ্ছি। আগে দেখাচ্ছি দুপাট্টা, একদম শাড়ির যে ফিলিংটা ঠিক সেই ফিলিংটা নতুনদের জন্য বললাম। পুরনো বন্ধুরা তো জানোই, তারা প্রচুর পরো এবং প্রচুর অনেককে প্রত্যেকে বলেছেন যে এই রঙটা আছে, অন্য একটা রঙ যদি পাওয়া যায়। আমরাও তাদের মতন আমাদের মতন করে হেল্প করেছি, পুরোটা দেখিয়ে দিলাম। দাম কিন্তু সবগুলোই সেম 2150। আবার একটা সাদা কালোতেই আছি, যেটা দুপাট্টাটা আগে দেখাই। এইটা হচ্ছে দুপাট্টা পোর্শন, এবং নিচের পোর্শনটা টপ বা বটম যা হয় একটা কিছু করবে। আবার উল্টো দিকটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে উল্টো দিকের পোর্শন, মানে সবটাই সাদা কালোর মধ্যে আছে, 2150। এবার আরেকটা দেখাই, মানে হাতে নিলে জিনিসটা বোঝা যায় যে কতটা থিক কটন, কতটা ভালো কটন, যেটা কোনো লাইনিং লাগবে না। আমি দুপাট্টাটা আগে দেখাচ্ছি, ভীষণ সুন্দর দুপাট্টা, মেরুন অ্যান্ড ব্ল্যাকে, বেজ মেরুন অ্যান্ড ব্ল্যাকে, বেজ ঠিক নয়, কোরা কালার বলা যেতে পারে। এবার ওপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা এইভাবে দেখিয়ে দিলাম, 2150। এগুলো সব একটু একটু, এই যেমন নতুন নতুন একটু কালার কম্বিনেশান করা হচ্ছে, এটা গ্রে এর মধ্যে, গ্রে চারকোল আর মেরুন তিনটে কম্বিনেশানে করা হলো। এইবার এর দুটো পিঠটা দেখাবো, এটা হ্যাঁ একটু খুলে দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, টপ বটম দুটোই দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটাই পরলে খুব সুন্দর লাগবে দেখতে। এটা আমার মনে হচ্ছে হাত, মানে জিনিসটা দেখার পরে বা পরার পরে, যদিও তোমরা পরো তোমরা ভালো বলতে পারবে আমার থেকে, কারণ এই জিনিসগুলো যারা পরে তারা বারবার ন্যায় দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ডেফিনেটলি এটা আরামদায়ক, পরে সারা বছরই এটা পরা যায়। এই একটা টপ, এই একটা বটম গেল, এইবার এর দুপাট্টা পোর্শনটা দেখাবো। এইটা হচ্ছে তার দুপাট্টা পোর্শন, এটা হচ্ছে দুপাট্টা পোর্শন। নর্মালি যেটা বটমে থাকে সেই প্রিন্টটাই দুপাট্টায় থাকে, সেরকমই নর্মালি আমরা পরি, সেভাবেই সেটা থাকে। এইবার চাইলে তোমরা দুটো করে নাও, দুটো কামিজ করে নাও। এবার এটা আরেকটা দেখাচ্ছি, এটা মেরুনের সাথে মেরুন, আগে গেল দুপাট্টা, লাল আর মেরুন দুটোর কম্বিনেশন, দেখতে খুব সুন্দর। এইবার উল্টো পিঠটা দেখাবো। এবার এইগুলোর কি মুশকিল হয়, তোমরা অনেকেই আমাকে বলেছিলে আমার একটা বাঘের শাড়ি দেখে যে ওইটাই চাই, ওইটা না হয় না ঠিক। এইটা হচ্ছে তার একটা পোর্শন, আর এইটা হচ্ছে আরেকটা পোর্শন, টপ অ্যান্ড বটম 2150, সব 2150 রেঞ্জের মধ্যে। গিফট করো, নিজেরা পরো, যেভাবেই করো না কেন অথেন্টিকের মধ্যেই তোমরা থাকবে, যেহেতু তোমরা নিজেরাও অসম্ভবভাবে হ্যান্ডলুম লাভার। আমি দুপাট্টা দেখাচ্ছি আগে,
এটা দুপাট্টা। এবার এর সাথে দেখো নিচের পোর্শন টপের পোর্শনটা এসে গেছে নিচেতে ছোট ছোট ফুল। এবার আমি তোমার আরেকটা দেখাই যেটা বটমের পোর্শন, এইটা হচ্ছে বটমের পোর্শন বাট আরেকটা কামিজের পোর্শন। এবার আরেকটা দেখাই, প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখো একটু একটু করে কিন্তু চেঞ্জ করা হয়েছে, যা আগে দেখিয়েছি তার থেকে কিন্তু একটু একটু করে কালার অপশান চেঞ্জ করা হয়েছে, ব্লকেরও একটু একটু করে ভেঙে নতুন ব্লক বানানো হয়েছে। আমি আগে দুপাট্টা দেখাচ্ছি, এটা দুপাট্টা, দুপাট্টার নিচে কিন্তু কামিজ পোর্শনটা আছে, একদম একটা বিস্কিট আর মেরুন, এইটাতে হয়তো কোনো কালোর টাচ নেই, কিন্তু কোনোটা হ্যাঁ একটু একটু কালোর টাচ আছে সব কটাতেই, একেবারে নেই বলবো না, কারণ আমাদের এটা গিফট দিতে খুব হয়, কিন্তু আমরা বিয়ের প্রেজেন্টেশনে দিতেই পারি, কারণ হয়তো ডাইরেক্টলি তখন মেয়েকে দেওয়া হচ্ছে না, তখন তো সে আফটার ম্যারেজ তাকে একটা প্রেজেন্টেশন এরকম দেওয়া যেতেই পারে। খুব দরকারি জিনিস, খুব কাজে লাগে, যেভাবে ইচ্ছা বানাও, প্যান্ট সিস্টেমে বা পালাজো সিস্টেমে যেভাবে ইচ্ছা বানাও। এটা হচ্ছে আমি আগে দুপাট্টা দেখাচ্ছি, দুপাট্টার সাথে এটা হচ্ছে টপের পোর্শন, এই টপের পোর্শনটা তুললাম। এইবার আমি বটমের পোর্শনটা দেখিয়ে দিই, এটা হচ্ছে বটমের পোর্শন, চাইলে যেটা ইচ্ছা সেটা, আর কোনোটায় হয়তো ভুল বলছি টপ বা বটম, কিন্তু তোমরা দেখে নেবে তোমাদের যেটা পছন্দ সেটাই করবে, কারণ কাপড়টা কিন্তু সেইভাবেই আছে পুরোটাই 7.5 মিটার। আবার একটা দুপাট্টা খুলছি, এটা দুপাট্টা গেল, দুপাট্টার নিচে আসছে টপটা, মেরুনটা হচ্ছে টপটা, এই পোর্শনটা হচ্ছে টপ, হ্যাঁ এটা হচ্ছে টপের পোর্শন, আর এই যেদিকে আছে যেটা সেটা হচ্ছে বটমের পোর্শন, এটা হচ্ছে বটমের পোর্শন, কোনো কিন্তু লাইনিং লাগবে না। হ্যাঁ এখন তোমাদের যদি পার্সোনালি কারোর চয়েস থাকে যে না আমি একটা লাইনিং দিয়ে করব, সেটা তোমরা করতেই পারো, কিন্তু এইটা যে ধরনের কটন এখানে কিন্তু লাইনিংয়ের কোনো প্রয়োজন হয় না। আমি দুপাট্টা খুলেছি, দুপাট্টার সাথে নিচে বটম টপটা যাচ্ছে অফ হোয়াইটের মধ্যে লাল কালো বুটা, আর এর সাথে ঠিক এই দুপাট্টার উল্টো পিঠটাই হচ্ছে বটমের পোর্শন, এই যে টপ বটম দুপাট্টা তিনটে একসাথে, নাম্বার বললেও হবে আবার তোমরা স্ক্রিনশট পাঠালেও হবে, এটা আমাদের প্রত্যেকটাই নাম্বারিং করা আছে। এটা আরেকটা দেখাই, এটা হচ্ছে দুপাট্টার পোর্শন, দুপাট্টার পরে নিচে যাচ্ছে আমাদের বটমের টপের পোর্শনটা, ব্ল্যাকের মধ্যে টপের পোর্শন গেল, আর এর সাথে এইটা হচ্ছে তার বটমের পোর্শন। আমরা বোধহয় সব শুদ্ধ আজকে 22টা দেখালাম না, 22 পিসেস আজকে আমরা বাক স্যুট পিস দেখালাম। তোমাদের সুবিধার জন্য ভিডিও বড় করব না, যাতে করে তোমরা শেষ অবধি দেখতে পারো, এটাই আমাদের চাওয়া বলতে পারো। আর এই প্রোগ্রামের শেষে অনেক দিন বলা হয়নি, আবার একটু বলি, দেখো কে কবে আছি কবে নেই সে কথা বলতে চাই না, কিন্তু যতদিন আছি একসাথে মিলিত হয়ে থাকতে চাই, একই বন্ধনে বেঁধে থাকতে চাই। তাই যদি আমাদের ভালো লাগে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করো। আমাকে অনেক বন্ধু বলেছে যে খুব দুঃখ লাগছে বলতে দিদি যে কোথা থেকে শাড়িটা কিনেছি, কিন্তু আর না পেরে বলেই দিলাম, তারা সবাই প্রবাসে থাকে, তো এইটা আমাদের কাছে একটা বড় পাওনা যে অবন্তী ক্যাশকে তোমরা ভালোবেসেছো, অবন্তী ক্যাশকে তোমরা ছড়িয়ে দিচ্ছ, ছড়াতে চাইছো না কিন্তু ছড়িয়ে দিয়েছো, যাই হোক সেইটুকুর জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই ভালো থেকো, একই বন্ধনে আমরা যেন যুক্ত হয়ে থাকতে পারি, সামনের দিন আবার কিছু নিয়ে আসছি।